আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো পিপল পার আওয়ার নিয়ে। তো পিপল পার আওয়ারের অ্যাকাউন্ট আমাদের প্রায় সময় আমরা বিভিন্ন ধরনের ইয়ে পেয়ে থাকি, আর কমেন্ট পেয়ে থাকি যে আসলে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় না। তো অ্যাপ্রুভ না হওয়ার কয়েকটা কারণ আছে। অনেক সময় দেখা যায় যে আপনি একটা পিসিতে অথবা একটা ডিভাইসে আপনি একাধিক অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চান যে আপনার এই যে পূর্বের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আপনি কেটে ডিলিট করে আপনি আবার নতুন করে আবার একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে ইনফরমেশনগুলো আছে, প্রিভিয়াস ইনফরমেশনগুলো, ওই প্রিভিয়াস ইনফরমেশনের যে কোনো একটা ইনফরমেশন যদি আপনার পরের যে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন তার সাথে যদি ম্যাচ করে তাহলে আপনার অ্যাকাউন্টটা কখনোই অ্যাপ্রুভ হবে না। আর দ্বিতীয়ত এখানে আইপিগত সমস্যা থাকে। আমি যেটা ফেস করেছি এবং আমি যেটা মনে করি, আপনি ধরুন আপনার দুইটা ডিভাইসে আপনার এই অ্যাকাউন্টটা আপনি ছিল, মানে মোবাইল প্লাস আপনার এই ল্যাপটপ পিসিতে ছিল, তো দেখা যাচ্ছে যে আপনার এই যেটাতে যে কোনো একটা ডিভাইস আপনি উইন্ডোজ দিলেন অথবা ফ্লাশ দিলেন, ফরম্যাট দিলেন, দেওয়ার পরে নতুন একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন। তো এক্ষেত্রে দেখা যায় কি, যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ আপনার ওই যে আইপি দিয়ে আপনি একবার লগ ইন করেছিলেন এই অ্যাকাউন্টটা, তো এরকম আইপিগত সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটাও কি মানে অ্যাপ্রুভাল পেতে তারা সমস্যা করে, তাদের একটা অ্যালগোরিদম, তো এটাকেও আপনি ট্র্যাক করতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে মনে করি যদি আপনার এই যে অ্যাকাউন্টগুলো ছিল এটা যদি আপনি নতুন করে তৈরি করতে চান, এগুলো ডিলিট করে, তাহলে আপনার যতগুলো ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা ছিল এই সবগুলো ডিভাইস আপনি ফ্লাশ দিবেন। আর যদি পিসি হয়ে থাকে তাহলে আপনি উইন্ডোজ দিয়ে নেবেন। দেওয়ার পরে একদম লিগেল ওয়েতে, একদম ফ্লাশ দিয়ে এবং উইন্ডোজ দিয়ে একদম লিগেল ওয়েতে অ্যানাদার ইনফরমেশনগুলো আপনি সাবমিট করবেন। আশা করি আপনি একদিনের ভিতরে আপনি অ্যাপ্রুভালটা পাবেন। তো আজকে আমার এই অ্যাকাউন্টটা যে অ্যাপ্রুভালটা পেয়েছে, আমি সকালে প্রায় 11টার দিকে সাবমিট করেছিলাম, দেন কিছুক্ষণ আগে কিন্তু সেটা অ্যাপ্রুভাল পেয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম নিউ। তো এই কারণে আমি বলবো যে আপনারা যারা পিপল পাওয়ার অনেক সময় দেখা যায় আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল হয় না, তো এক্ষেত্রে হয়তো আপনার যে কোনো একটা আইটিগত সমস্যা থাকতে পারে। তো আমি এই রুলসগুলো আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা এটা মাথায় রেখে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পাবেন। তো আজকের টিউটোরিয়ালটা মূলত এই পর্যন্তই ছিল। নেক্সট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেন, যাতে নতুন নতুন কন্টেন্টগুলো ভিডিওগুলো আপনার চ্যানেলে নোটিফিকেশন আকারে প্রথমেই আসতে থাকে। তো এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স ফর পিপল পার আওয়ার। ধন্যবাদ সবাইকে।